আজ আমরা মাটি দূষণের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আমরা এই পরিবেশগত সমস্যার কারণ, প্রভাব এবং সম্ভাব্য সমাধানগুলি খোঁজার চেষ্টা করব। পরিবেশ সংরক্ষণের উপর আরও কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একসাথে আমরা পরিবর্তন আনতে পারি। মাটি দূষণ একটি উল্লেখযোগ্য পরিবেশগত দূষণ, যা ঘটে যখন ক্ষতিকারক পদার্থগুলি মাটিতে প্রবেশ করে, যা বাস্তুতন্ত্র এবং মানব স্বাস্থ্যের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলে। মাটি দূষণের বিভিন্ন কারণ রয়েছে, যার মধ্যে রয়েছে শিল্পজাত দূষণ। বিভিন্ন শিল্প কারখানা থেকে নির্গত কঠিন বর্জ্য পদার্থ, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ফ্লাই অ্যাশ, সীসা, পারদ, ক্যাডমিয়াম প্রভৃতি মৃত্তিকা দূষণের উল্লেখযোগ্য কারণ। গৃহস্থালির আবর্জনা, গৃহস্থালির বর্জ্য পদার্থ যেমন পলিথিন, প্লাস্টিক, কাঁচের বোতল, প্লাস্টিক বোতল প্রভৃতি ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে মৃত্তিকা দূষণ ঘটায়। কীটনাশক ও রাসায়নিক সারের প্রয়োগ, উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কীটনাশক প্রয়োগ ক্ষতিকারক পতঙ্গের ধ্বংস করছে ঠিকই, কিন্তু সেই পদার্থ মাটিতে মিশে মাটিতে বসবাসকারী কেঁচো, নাইট্রোজেন সংশ্লেষকারী বিভিন্ন ব্যাকটেরিয়া ইত্যাদিকে নষ্ট করছে। এর ফলে মাটির স্বাভাবিক উর্বরতা কমে যাচ্ছে এবং ওই কীটনাশকগুলি মাটিতে জমে মাটির অম্লত্ব বৃদ্ধি করে, যার ফলস্বরূপ মাটি বন্ধ্যা হয়ে উঠছে। অম্লবৃষ্টি বা অ্যাসিড রেন, বাতাসে ভাসমান নাইট্রোজেন, সালফার, হাইড্রোজেন, কার্বন যৌগ জলীয় বাষ্পের সঙ্গে মিশে অ্যাসিড উৎপন্ন করে, যা বৃষ্টির জলের সঙ্গে মিশে অম্ল অ্যাসিড উৎপন্ন করে, যা মাটির অম্লত্ব বৃদ্ধির অন্যতম কারণ। লবণাক্ততা বৃদ্ধি, বর্তমানে বিভিন্ন অরণ্যে বড় বড় গাছের পরিবর্তে ছোট ছোট গুল্মজাতীয় গাছ লাগানো হয়। এই গুল্মগুলির মূল মাটির গভীরে প্রবেশ করে না। এই উদ্ভিদগুলি মাটির জলস্তরকে নিচে নামতে দেয় না, এর ফলে মাটির লবণাক্ততা বৃদ্ধি পায়। মাটি দূষণের প্রভাব সুদূর প্রসারী, দূষক উপাদানগুলি সরাসরি মাটি স্পর্শ করার মাধ্যমে অথবা জীবাণু দ্বারা বাহিত হয়ে মানুষের শরীরে প্রবেশ করে নানা রকম রোগ সৃষ্টি করতে পারে। অনেক সময় প্রশ্বাস বায়ুর দ্বারা জীবাণু সংক্রমণ ঘটে, যেমন টিটেনাস রোগ সৃষ্টিকারী ক্লস্ট্রিডিয়াম টিটানি, গ্যাস গ্যাংগ্রিন রোগ সৃষ্টিকারী ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স, অ্যাসপারজিলোসিস রোগ সৃষ্টিকারী অ্যাসপারজিলাস স্পিসিস প্রভৃতি ইউডেফিক জীবাণু। অ্যাসপারজিলাসের সংস্পর্শে কর্ণকুহর, শ্বাসনালী প্রভৃতি স্থানে সংক্রমণ ঘটে। মাটি দূষণের ফলে হওয়া রোগ অনেক সময় কৃমিঘটিত হয়, যেমন অ্যাসকারিয়েসিস নামক রোগটি সৃষ্টি করে অ্যাসকারিস লুম্বরিকয়েডস নামক কৃমি। মৃত্তিকা দূষণ নানাভাবে পরিবেশকে প্রভাবিত করে, যেমন কীটনাশক ব্যবহার, কৃষিক্ষেত্রে অত্যাধিক পরিমাণ কীটনাশক ব্যবহারের ফলে মাটিতে বসবাসকারী উপকারী জীবদের জীবনহানি ঘটে, ফলে মাটির উর্বরতা শক্তি হ্রাস পায়। অধিক জলসেচের ফলে মাটির লবণের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে মাটি অনুর্বর হয়ে যায়। মাটিতে বর্জ্য পদার্থের পরিমাণ বৃদ্ধি পেলে মাটিতে বসবাসকারী জীবদের বংশবিস্তার ঘটে, ফলে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে, যেমন মাছি, কলেরা রোগ, আন্ত্রিক রোগের সংক্রমণ ঘটায়। এছাড়াও মৃত্তিকা দূষণের ফলে জীববৈচিত্র্য নষ্ট হতে পারে, তার সাথে বাস্তুতন্ত্র ও প্রাকৃতিক আবাসস্থলের অবক্ষয় ঘটতে পারে। তবে এখনও আশা আছে, মাটি দূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে বেশ কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে। কঠিন বর্জ্য পদার্থ নির্দিষ্ট স্থানে মজুত করার জন্য বিভিন্ন অঞ্চলে যথেষ্ট সংখ্যায় ভ্যাট নির্মাণ করতে হবে। বর্জ্য পদার্থ ওই ভ্যাটে ফেলার ব্যবস্থা করতে হবে, এর ফলে মৃত্তিকা দূষণ কম হবে। বর্জ্য পদার্থগুলিকে বিশেষ উপায়ে ভস্মীভূত করতে হবে, এর ফলে হাসপাতালের বর্জ্য পদার্থ, পৌর আবর্জনা, বিভিন্ন রোগ জীবাণু প্রভৃতি থেকে মৃত্তিকা দূষণ রোধ করা সম্ভব হবে। কৃষিকার্যে রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে অর্গানিক ফার্মিং বা পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করতে হবে। ফসলের ক্ষেত্রে এমন প্রজাতি চাষে জোর দিতে হবে যেগুলিতে বেশি রাসায়নিক সারের ব্যবহার করতে হয় না, এর ফলে মৃত্তিকা দূষণ অনেক হ্রাস পাবে। ফাইটো রিমিডিয়েশন কৌশলের ব্যবহার করতে হবে। এই পদ্ধতিতে গাছগুলি মাটি থেকে দূষিত পদার্থগুলি অপসারণ করতে ব্যবহৃত হয়। দূষিত স্থানগুলি পরিষ্কার করতে কার্যকর হতে হবে। আপনি যদি আমাদের পরিবেশ রক্ষা করতে আগ্রহী হন, তাহলে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে মাটি দূষণ সম্পর্কে জানান। পরিবেশ সংরক্ষণের উপর আরও কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।